সংবিধানের মূলনীতি থেকে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ রাজধানীতে প্রতিবাদ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় রবিবার থেকে সোমবার পর্যন্ত 36 ঘন্টা হরতালের সমর্থনেও স্লোগান দিতে দেখা যায়। মিছিলে শিবির নেতারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার জন্য দেশবাসীকে একাত্ম হবার আহ্বান জানান। মিছিলটি রাজধানীর কাকরেল মোড় থেকে শুরু হয়ে শান্তিনগরের দিকে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিছিলে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হরতালের নামে